পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের একমাত্র শ্মশান হলো 21 নম্বর ওয়ার্ডের ধোকরা শহীদ এলাকার বর্ধমান নির্মলঝিল। বর্ধমান পৌর কর্তৃপক্ষ নির্মলঝিল শ্মশান চত্বরে ফ্লেক্স দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন, রাত্রে 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কোনো মৃতদেহ দাহ করা হবে না। এদিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ জানান, কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এরূপ নির্দেশ জারি করা হয়েছে। রাত্রে 10টার পর করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করা হবে। এরপর ওই এলাকা জীবাণুমুক্ত করার পর ভোর 5টা থেকে অন্য মৃতদেহ দাহ করা যাবে। এইরূপ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় বর্ধমানবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা বাধ্য হয়েছি, তার কারণ দিনে দিনে আমাদের কোভিড ডেড বডির সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে আমাদের কোভিড ডেড বডি বার্নিং এর জন্য একটা নির্দিষ্ট সময় করতে হবে, আর জিয়ান ডেড বডি বার্নিং এর জন্য একটা নির্দিষ্ট সময় করতে হবে। তার কারণ কোভিড ডেড বডি বার্নিং এর পর টোটাল আমাদের ইলেকট্রিক যে ক্রিমেটোরিয়াম আছে সেটাকে ফুললি স্যানিটাইজ করতে হয়, ওই এরিয়াটাকে স্যানিটাইজ করতে হয়, আর সেই স্যানিটাইজেশনের সময়টা দিয়ে তারপরে যে জেনারেল ডেড বডি বার্ন করতে হয়। সেই জন্য আমরা রাত্রি 10টা থেকে সকাল 5টা পর্যন্ত আমরা কোনো জেনারেল ডেড বডি বার্নিং ওখানে হবে না, এই মর্মে আমরা ওখানে একটা নোটিশ জারি করেছি। ওই সময়টাতে শুধুমাত্র কোভিড ডেড বডি বার্নিং হবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।